بسم الله الرحمن الرحيم মাঠে যদি আপনার সন্তান আপনার বৃদ্ধে নালিশ করে যে আমার পিতা আমাকে মাস্টার ডিগ্রি পাশ করিয়েছেন, বিদেশ থেকে ডক্টরেট নিয়ে আসার ব্যবস্থা করেছেন, কোটি কোটি টাকা খরচ করেছেন, আমাকে দীন ধর্ম শিখায়নি, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি হাদিস পড়তে পারি না, আমি দোয়া কালাম জানি না, আমার পিতা আমাকে শিখাননি, আপনার জবাব আছে? আল্লাহ রাসূল যে বললেন ওহুয়া মাসউলুন আন রায়াতিহি, পরিবারের দায়িত্বশীল পিতা কাল কেয়ামতের মাঠে পিতাকে বুঝাতে হবে, আপনি বুঝিয়ে দিতে পারবেন? আপনার ক্ষমতা আছে, আপনার সাধ্য আছে, কিন্তু দিতেই হবে, কোনো ছাড় নেই, দিতেই হবে। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আহকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক, সেখানে পার হওয়ার কোনো সুযোগ নেই। বাস্তবতায় দেখুন, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কাল কেয়ামতের মাঠে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিব, কিছুর বিনিময়ে আমাকে কিছু হাদিয়া দিলে তোমাকে আমি মুক্তি দিব, আমাকে কি দিতে চাইবে বলো তো দেখি। এই লোকটা জাহান্নাম দেখে এসেছে, তখন ওই লোকটা বলবে, আল্লাহ সারা পৃথিবী যদি চাও যে আমি একজন ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হব, সারা পৃথিবী তোমাকে দিয়ে, তাহলে আমি রাজি আছি, সারা পৃথিবী আমি তোমাকে দিয়ে দেব, এই মুক্তিপণ হিসাবে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলছেন, বান্দা তুমি সারা পৃথিবী কেন, এইরকম কয়েকটা পৃথিবীও যদি এখন আমাকে দাও জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সুযোগ নেই, তোমার আমল নামা হিসেবে তুমি যেখানে তোমার জায়গা সেখানে যেতে হবে, এর নাম হচ্ছে বিচার দিবস। কি করবেন আপনার এই কোটি কোটি টাকা, ব্যাংক ব্যালেন্স, অর্থ, বিত্ত, বৈভব, কি করবেন যদি কাল কেয়ামতের মাঠে আপনাকেও জাহান্নামে যেতে হয়, আপনার সন্তানকেও যেতে হয়, তাহলে কি করবেন এগুলো দিয়ে? সবার উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু নাফসিম মিন বানি আদম সাইয়্যিদুন, আদম সন্তান প্রত্যেকেই এক একজন কর্তা দায়িত্বশীল, আর রাজুলু সাইয়্যিদু আহলিহি, পুরুষ মানুষ হচ্ছে তার পরিবারের কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদাতু বাইতিহা, আর নারী স্ত্রী হচ্ছেন বাড়ির ভিতরের কর্তা, পুরুষ বাড়ির ভিতর এবং বাহির, বাড়ির ভিতর এবং বাড়ির বাহিরের ইনকাম সোর্স বলেন, ছেলে মেয়ে পড়াশোনা বলেন, তাদের বিয়ে শাদী বলেন, সার্বিক বিষয়ের কর্তা হলো পুরুষ, আর বাড়ির ভিতরে কি হচ্ছে এর কর্তা হলো নারী। যে হাদিসটি পাওয়া যাবে সিলসিলা সহিহার মধ্যে 2041 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিসটা উল্লেখ করেছেন, তাহলে আপনার আমার সন্তান এমনভাবে গড়তে হবে এই সন্তান যেন জাহান্নামের খড়ি না হয়, এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে এই সন্তান যেন আল্লাহকে চিনতে পারে, প্রভুকে, রবকে, স্রষ্টাকে খুঁজে পায়, তার পড়া দিয়ে, তার শিক্ষা দিয়ে, তার জ্ঞান দিয়ে খুঁজে পায়, সেই শিক্ষা দিতে হবে। কেননা আল্লাহ রাব্বুল্লাহ আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আরো পরিষ্কার করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবারকে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, পরিবারকে বাঁচাও, নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, তাহলে আপনাকে এমন সন্তান গড়তে হবে, এমন আদর্শ সন্তান গড়ে তুলতে হবে যেন তারা জাহান্নামের খড়ি না হয়, সেই সন্তান গড়ে তুলতে হবে। এই আয়াতটাতে সেদিকে ইঙ্গিত দেয়, সে কথাই বলে, দেখুন সূরা মুনাফিক 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকে স্মরণ করা থেকে, আল্লাহকে ডাকা থেকে সন্তান এবং সম্পদ যেন প্রতিবন্ধক না হয়। ওমাইয়াফআল যালিকা
ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা সন্তান এবং সম্পদের দিকে বেশি ঝুঁকে পড়ে ধর্ম ভুলে যাবে, শরীয়ত ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে পরকালে ক্ষতিগ্রস্ত, এরাই হচ্ছে জাহান্নামের খড়ি। সূরা মুনাফিক 9 নম্বর আয়াত দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুন 14 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, হে ইমানদারগণ, নিশ্চয় তোমাদের কতক স্ত্রী, তোমাদের কতক সন্তান, তোমাদের কারো কারো স্ত্রী, তোমাদের কারো কারো সন্তান আদুওয়াল লাকুম, তোমাদের জন্য শত্রু। আল্লাহ বলছেন একথা, খুলেন কোরআন মাজিদ সূরা তাগাবুন 14 নম্বর আয়াত, সূরা তাগাবুন 15 নম্বর আয়াত, এই কথাগুলো আল্লাহ বলছেন যে তোমাদের কারো কারো স্ত্রী, তোমাদের কারো কারো সন্তান আদুওয়াল লাকুম, তোমাদের জন্য শত্রু, ফাহাদারুহুম, তাদের থেকে সাবধান থাকো, তাদের থেকে সতর্ক থাকো, নাহলে কাল কিয়ামতের মাঠে ঠেকে যাবে। দেখুন আদুব্বুন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন আজাজিল শয়তানের ক্ষেত্রে, সূরা ইউসুফের মধ্যে আজাজিল শয়তানের ক্ষেত্রে এই আদুব্বুন শব্দটা ব্যবহার করেছেন, আর ওই শব্দটাই ব্যবহার করলেন যে তোমাদের কারো কারো স্ত্রী, তোমাদের কারো কারো সন্তান আদুব্বুন, তোমাদের জন্য শত্রু, শয়তানের মতো শত্রু। তাহলে আপনার আমার সন্তান যদি আদর্শ না হয়, সুশিক্ষায় শিক্ষিত না হয়, সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, তাহলে এই সন্তান আপনার আমার জন্য শত্রু, কাল কিয়ামতের মাঠে আপনার আমার ভরাডুবি করবে সন্তান। বাস্তবতায় দেখুন যে সন্তান আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা হয় কি করে? যদি আমরা লক্ষ্য করি সহি বুখারীর একটি হাদিস, যে আলোচনা আপনারা শুনেছেন মুসা এবং খিজিরের যে কাহিনী, এত লম্বা কাহিনী খুতবায় বলার সময় হয় না, যে ইঙ্গিতটা দিতে চাই যে মুসা আলাইসাল্লাম জ্ঞান শিখতে পাঠালেন খিজিরের কাছে, যেতে গিয়ে একটা পেলেন কি কয়েকটা বাচ্চা ফুটফুটে খেলাধুলা করছে, তার মধ্যে একটা সুন্দর ছোট ফুটফুটে বাচ্চাকে ধরে খিজির মেরে ফেলে দিলেন, টুটি চিপে মেরে ফেলে দিলেন। মুসা আলাইসাল্লাম মেনে নিতে পারলেন না, যে জনাব আপনি এটা কি করলেন, কোন জ্ঞান শিখতে আসলাম আপনার কাছে? তো যাই হোক, তিনটা পর্ব ছিল, তিনটা পর্যায় অতিক্রম হলে খিজির বললেন যে না, আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনার ধৈর্য নেই। একজন নবীকে খিজির এ কথা বলছেন যে আপনার ধৈর্য কুলাবে না, আপনি আপনার পথে যান, আমি আমার পথে। তবে যে তিনটা ঘটনা ঘটেছে তার আপনার মনের মধ্যে খুঁতখুঁতিটা আমি দূর করে দেই। আল্লাহ তাকে জ্ঞান দিয়েছিলেন সেই রকম, কারণ নবী জ্ঞান শিখতে গেছেন তার কাছে। তো বললেন যে এই সন্তানটাকে আমি মেরে ফেলে দিলাম এই কারণে যে বাচ্চাটার বাবা মা অত্যন্ত ভালো মানুষ, তারা তাকওয়াশীল, পরহেজগার, কিন্তু পরবর্তীতে বড় হয়ে সন্তানটা হবে নষ্ট, তাকে গড়তে পারবে না। আমাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন, আমার জ্ঞান দিয়ে আমি বিশ্লেষণ করে পাচ্ছি এই সন্তানটা নষ্ট হবে, ফলে বাবা মার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, তো আমি আগে বাচ্চাটা মেরে ফেলে দিলাম। তাহলে কি হলো, বাবা মা বেঁচে গেল, এর ক্ষতি থেকে বেঁচে গেল, বাচ্চার ক্ষতি থেকে, এই জন্য মেরে দিলাম। সহি বুখারীর হাদিস, মুসা এবং খিজিরের ঘটনা, নবীদের কাহিনী অধ্যায়ে আলোচনাটা পাবেন। তাহলে দেখুন বাচ্চার কারণে বাবা মা ক্ষতিগ্রস্ত হবে, সহি বুখারীর হাদিস এই ইঙ্গিত দেয়, মানে একজনের কারণে আর একজন ক্ষতিগ্রস্ত হয়, স্ত্রীর কারণে তার দায়িত্বশীল মালিক যে ক্ষতিগ্রস্ত হবে। সহি মুসলিমের আরেকটি হাদিসে পাওয়া যায়, 5171 নম্বর হাদিসে পাওয়া যায় সহি মুসলিমের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, এদেরকে আমি দেখিনি। আমার সমাজে, আমার প্রতিষ্ঠিত মক্কা মদিনায়, আমার এলাকায় এই বদ মহিলা নেই, তবে এরা জাহান্নামে যাবে। কারা? দুই শ্রেণীর এক শ্রেণী, যেটা আজকের আলোচনার সাথে রিলেটেড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেসাউন, এরা হচ্ছে নারী, কাসিয়াতুন আরিয়া, যে নারী পোশাক পরে নগ্ন থাকে। সাহাবীরা বুঝতে পারছিলেন না যে পোশাক পরে নগ্ন থাকে কিভাবে নারী, কারণ নগ্নতাকে ঢাকার জন্যই তো পোশাক, তো পোশাক পরে নগ্ন থাকবে কি করে? সাহাবীরা বুঝতে পারেননি, পারছিলেন না, তাদেরকে বুঝাতে প্রয়োজন হচ্ছিল ব্যাখ্যা দিয়ে, কিন্তু আমাদের সমাজে এর হাদিসের ব্যাখ্যার প্রয়োজন নেই। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের মা বোনদের অবস্থা, আমাদের নারীদের অবস্থায় যথেষ্ট ব্যাখ্যা, সেখানে নতুন করে দেওয়ার দরকার নেই।
আল্লাহ রাসূল বলছেন নেসাউন, এরা হচ্ছে নারী, কাসিয়াতুন, পোশাক পরে থাকে, আরিয়াতুন, এরা নগ্ন, পোশাক পরে নগ্ন থাকে। 1500 বছর আগে এই শব্দ বলেছেন, আর এখন 1500 বছর পরে বাস্তব মিল আছে। মুমিলাতুন মাইলা, এরা অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে আর নিজেরা অন্যের দিকে আকৃষ্ট করে, শব্দগুলো আর সমাজের মিল আছে কিনা দেখুন। আজকে কলেজ পড়ুয়া মুসলিম বোনদের অবস্থা, ভার্সিটি পড়ুয়া মুসলিম বোনদের অবস্থা, হাই স্কুল পড়ুয়া বোনদের অবস্থা, এরা এই সমাজে এই হাদিসগুলোর শব্দ কতটুকু মিল আছে শুধু বিবেক দিয়ে বিশ্লেষণ করুন। রুউ সুহুন্না কাসনমাতিল বুখতিল মায়েলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে যাবে না। এই শ্রেণীর নারী যারা পোশাক পরে নগ্ন থাকে, পোশাক পরে অর্ধনগ্ন, পোশাক পরার পরে তাদের দেহের বিভিন্ন অংশ দেখা যায়, এই নারী জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায়, জান্নাতে যেতে 100 বছর লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। অথচ এই মুসলিম নারীর তকদিরে, এই মুসলিম নারীর নসিবে জান্নাত মিলবে না, সুগন্ধিও মিলবে না, যে পোশাক পরে নগ্ন থাকে, উলঙ্গ থাকে। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস, আরেকটি হাদিস আল্লাহ সুসম বলছেন সালাসাতুন লায়াদ হলুন আল জান্না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। অন্য একটি বর্ণায় বলেছেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে এই ব্যাখ্যা আরেক জায়গায় দিয়েছেন আল্লাযী ইউকিররু ফী আহলিল খাবাস, যেন পুরুষ তার পরিবারের, তার অধীনস্থ নারীদেরকে বেপর্দায় চলার সুযোগ দেয়, এই লোকটা হলো দায়ুস, এই পুরুষ জান্নাতে যাবে না। তাহলে দেখুন, যে কথা বলছিলাম যে আপনার মেয়ে এমন পোশাক পরে যার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, যেটা আমাদের পরিবারে আমাদের সমাজে অহরহ তারা যে পোশাকগুলো পরেন তাতে দেহের বহু অংশ দেখা যায়, অথবা আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার অধীনস্থ বোন, আপনার বাবা মারা গেছে, আপনার বোন আপনার অধীনস্থ, তো এই নারীরা বেপর্দায় চলছে, তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ অন্য পুরুষ দেখছে, তা আপনি হলেন দায়ুস হাদিসের পরিভাষায়, আপনি কাল কিয়ামতের মাঠে জান্নাতে যেতে পারবেন না, আপনার জন্য জান্নাত হারাম। যে করেছে সে তো যাবেই, আপনিও যাবেন। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে পাপ করলো আপনার বোন, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ অন্যকে দেখালো আপনার বোন, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখালো আপনার স্ত্রী, তার নিজ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখালো আপনার কন্যা, পাপ করলো আরেকজন কিন্তু দায়ভার আপনার উপরে, পাপ করলো আপনার বোন বা আপনার স্ত্রী বা আপনার কন্যা, তারা পাপ করলো আর জাহান্নামে যেতে হচ্ছে আপনাকে। ঠিক সন্তানের ক্ষেত্র তাই, নষ্ট হলো সন্তান আপনার দায়িত্বহীনতার কারণে, আপনার অবহেলার কারণে, আপনার দায়িত্ব ঠিকমতো পালন না করার কারণে সন্তান নষ্ট হয়েছে, আর দায়ভার আসবে আপনার উপরে। সহি বুখারীর ওই হাদিসটি আর সহি মুসলিমের এই হাদিসটি সেদিকে ইঙ্গিত করে। এই জন্যই নারীদের চাকরি করতে হবে ইসলাম এত উদ্বুদ্ধ করে না, মুসলিম নারী চাকরি করবে ইসলাম এত উৎসাহ দেয় না। হ্যাঁ, যদি সেই রকম পরিবেশ থাকে ভিন্ন কথা, সেই পরিবেশ থাকলে ভিন্ন কথা, কারণ আপনার সন্তানকে আদর্শ করে গড়তে হবে। বাবা চাকরি করেন এক অফিসে, মা চাকরি করেন আর এক অফিসে, বাবা যান সকাল 8টায়, মা যাচ্ছেন সকাল 8:30, বাবা ফিরবেন সন্ধ্যার পরে আর মা ফিরছেন সন্ধ্যায় আগে পরে, সারাদিন আপনার সন্তান কী করলে খেয়াল কে রাখবে? চাকরানি, গৃহপরিচারিকা, গৃহপরিচারিকার কাছে আপনি কেন রেখে গেলেন? কী করবেন স্বামী স্ত্রী এত টাকা ইনকাম করে? আপনার সন্তান নষ্টের শেষ সীমায় চলে গেছে আর স্বামী স্ত্রী দুই হাতে, চার হাতে শুধু ইনকাম করছেন, টাকার পাহাড় গড়লেন, কী করবেন এই টাকা দিয়ে? কেন আমাদের দেশে মুসলিম বোন ঐশীর ঘটনা আমরা জানি না? এক ঐশী মা বাবার গলায় ছুরি চালায়নি, কত ঘটনা নেবেন, কারণ কী এগুলো? কেন আপনি দেখেন এই 2017 সালের কয়েকটা ঘটনা দেখেন, দিনাজপুর ওই অঞ্চলের ঘটনা দেখেন, সন্তান বাবার গলায় ছুরি চালাচ্ছে,
নাটোরে সন্তান বুকের উপরে চড়ে দিয়ে বাবাকে জবাই করলো, এই কাহিনীগুলো আমাদের দেশে নয় কি? কেন, গত বছর আমরা দেখলাম না আমাদের দেশে স্বাভাবিক একটা ব্র্যান্ডের হোন্ডা নেওয়ার জন্য বাবার গায়ে পেট্রোল জ্বালিয়ে আগুন ধরিয়ে দিল, এই কাহিনী আমাদের দেশে নয় কি? এগুলো তো আমাদের দেশে কি করেছি আমরা, কি সন্তান করেছি যে বাবার বুকের উপরে চড়ে ছুরি চালাতে পারে, বাবা মাকে হত্যা করতে পারে, পেট্রোল জ্বালিয়ে আগুন জ্বালাতে পারে, কি সন্তান করে গেলাম? কি করবেন এই চাকরির টাকা? স্বামী আর স্ত্রী শুধু দুই হাতে চার হাতে ইনকাম করে কি করবেন? এর চেয়ে যদি দিন মজুরি করে রিক্সা চালিয়ে খেতে হয় আর সন্তান যদি আদর্শ হয়, বাবার পাশে দাঁড়ায় দুঃখ কষ্টে সে রিক্সা চালক কিন্তু ভালো, আমার মতো কোটিপতির প্রয়োজন ইসলামের কাছে নেই, ওই রিক্সা চালক ইসলামের কাছে দরকার, যে আদর্শ জাতি উপহার দেবে। আমরা সোনার বাংলা গড়তে চাই, আদর্শ একটা মডেল রাষ্ট্র করতে চাই, কী দিয়ে গড়ব? নষ্ট সন্তান দিয়ে? আজকের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আজকের যুব সমাজ নারী কেলেঙ্কারিতে জর্জরিত, আজকের যুব সমাজ নেশার সাথে সৈলাব হয়ে আছে, নেশার স্রোতে ভাসছে, মা বাবা কী করি? কারণ এগুলোর মা বাবা কি মুসলিম নন? আজকে বাংলাদেশের যে চিত্রগুলো ঘটে এসেছে, হোটেল রেন্টিতে গত বছর যে কাহিনী ঘটল, রাতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করছে, এরা কি মুসলমানের বাচ্চা নয়? তাদের পিতা কি মুসলমান নয়? আমরা কি সন্তান করেছি? কেন, গত কুরবানির ঈদের দুই তিন দিন আগে কি ঘটলো টাঙ্গাইলে? একজন মুসলিম নারীকে পাঁচজন ব্যক্তি ধর্ষণ করে হত্যা করলো ঈদের মাত্র দুই দিন আগে, এরা কি মুসলমানের বাচ্চা নয়? কি সন্তান করে গেলাম? এ ধরনের অহরহ কাহিনী তো ঘটতে আছে একটার পর একটা, গণধর্ষণ হচ্ছে, আমরা পশুত্বকে হার মানিয়েছি, কোনো পশু নেই যে তাদের জৈবিক চাহিদা যার সাথে পূরণ করে তাকে হত্যা করে, এই কাহিনী আপনি দেখাতে পারবেন না কোনো পশুর ক্ষেত্রে, গরু ছাগল কুকুর শুকুরের ক্ষেত্রে আপনি দেখাতে পারবেন না, যে যার কাছে সে জৈবিক চাহিদা পূরণ করেছে, যার কাছে তৃপ্তি লাভ করেছে তাকে হত্যা করেছে, আপনি রেকর্ড দেখাতে পারবেন না। কিন্তু ব্যতিক্রম মানুষ যে আমরা মুসলিম হয়ে নিজের এমনভাবে বিবেককে হত্যা করেছি, এমন মানুষত্ব গড়ে তুলেছি যে একজন নারীকে ধর্ষণ করার পর তাকে হত্যা করছি, তো আমরা কী করে গেলাম, কি জাতি করলাম? আজকে নেশার সয়লাব, আজকে মদ জুয়া গাঁজা হিরোইন ফেন্সিডিল ইয়াবা বিড়ি তামাক জর্দাগুলো ছেয়ে আছে পুরো সমাজ। কেন একজন মুসলিম কেন খাবে এগুলো? এগুলো তো মুসলমানের খাদ্য নয়। দেড় হাজার বছর আগে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে গেলেন, কুল্ল মুসকিরিন খমরুন ওয়া কুল্ল খমরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। 5336 নম্বর হাদিস সহিহ মুসলিমের, এগুলো তো হারাম, আর যদি হারাম খাদ্য দেহে প্রবেশ করে তাহলে কাল কেয়ামতের মাঠে এই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না, এই দেহ জান্নাতে যাবে না যে এই দেহ হারাম খাদ্য তৈরি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বললেন কি, তোমার সন্তানকে এমনভাবে গড়ো, পরিবারকে এমনভাবে আদর্শ মডেল করে গড়ো, এরা যেন জাহান্নামের খড়ি না হয়, নিজে বাঁচো জাহান্নাম থেকে, পরিবারকে বাঁচাও। তো আমার সন্তান নেশাখোর, আমার সন্তান ধর্ষণের সাথে জড়িয়ে রয়েছে, তাহলে আমি কী সন্তান করলাম, আমি কী দায়িত্ব পালন করলাম, কী জবাব দেব কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে? সেখানে তো কোনো ঘুষ চলবে না, সে কথাও তো আমি বলেছি যে সারা পৃথিবীকে যদি ঘুষ দিয়ে বাঁচতে চায় কাজ হবে না। তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, ন্যায় বিচার করবেন, সামান্যতম এই দিক ওই দিক হবে না তার বিচারে। সবার উপস্থিতি যে কথা বলছিলাম যে আপনাকে আমাকে সচেতন হতে হবে, মা বাবাকে সময় শ্রম দিতে হবে সন্তানের পিছনে, প্রয়োজন মতো ইনকাম করতে হবে, আমি ইনকাম করতে নিষেধ করিনি, তবে সন্তানকে নষ্টের পথে ঠেলে দিয়ে ইনকাম করা জরুরি নয়, প্রয়োজন মতো ইনকাম করুন, প্রয়োজন মতো ইনকাম করুন, এবং সন্তানকে মডেল রূপে গড়ে তুলুন, আদর্শ রূপে গড়ে তুলুন।